अरे भैया पूरा मागो मा जोर मेर बिनोदन सेरा बिनोदन एदेर ओइलो 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 एदेर बिनोदन मूल्य बिनोदन तारपरे किते जानी कय बासी थाकलो बिनोदन जमराजर घरे जमराज शारमिनेर मने पिरियडेर ब्यथा उठछे एडा बेले दर्शकदेरके कइतो हइबो की कइतम दर्शक कोन दिके जाइतम एडी हुनी मने हाइसतम ना कान्दम कोन समाजेर मध्ये एरा बसबास करे आल्लाह जाने এদের এরা কয়দিন পরে আপনারা দেখবেন এদের পিরিয়ডের দিবস রিক্রিয়েট করবে। ওই যে ফেলা ফেতেম্বার পিরিয়ড হয়েছে না, ওইটার দিবস কিন্তু রিক্রিয়েট করবো। চলিয়েছে শারমিনের অবস্থা কিন্তু অনেক খারাপ। এদিকে বদা চলিয়েছে কি লই জানেননি, বদা যে সেদিনকে এই যে ইয়া মাইক্রো ওভেন কিনে আনছে না ইলেকট্রিক ওভেন কিনে আনছে, তো ইলেকট্রিক ওভেনটাকে তার মাকে আর বউকে নাকি সে দিব, শুনছেন নি কথা দর্শক? হায় রে বদার ঘরে বদার কন্টেন্ট খুঁজেই পায় না রে। 1974 সনে ইলেকট্রিক ওভেন আসিল ঘরের মধ্যে, কদিন সকাল রাত শেষ করে এরপরে এটা হোর বাইক দিয়ে দিছি, হেতারা মানুষ বেশি হেতারা চালায়। আর বদার ঘরের বদার 2024 সালে আই এটা লই কী পরিমাণ কেলানি কেলাইতে আছে, তানজোগালা নাকি রুমের মধ্যে আর ভিডিও বানাইতেছে না, ফানা দার দেনা দাররা আর কি রুমের মধ্যে তালা মারে দিছে নি যে রুমে আর থাকতে পারবি না, গরমের মধ্যে তান লাগব, শাশুড়ির রুম থেকে ভিডিও দেখায়। আর তানজুখালা লাফানি জাফানি শেষ হয়ে গেছে দোকান নিয়ে, তানজুখালা বুঝে গেছে যে বিজনেস ফেসটাকে বিজনেসভাবে ডিল করতে হয়, যে এটা ব্লগের মধ্যে দেখাইয়া তানজুখালা এখন সব দিক থেকে আমি ফাইসা গেছি, আমি পাইচে গেছি, মাইঙ্কের চিপায় আর মাইঙ্কের চিপের মধ্যে ঘরের মধ্যে আটকে রেখেছে সাকিবরে। দর্শক ওনার দোকানে সাকিবও যায় না, ঘরের মধ্যে বই বই এই সেই করে দর্শক ইয়ের কথা কয়ে, আর এই কুরকুরানির শ্বশুরবাড়ির কথা কয়ে। হারে আল্লাহ, এরম জুনা নারকেল বাপতি বেশি হইব কম হইব আর একটু কমাই দো, বিয়ে হয়েছে তখন 2.5 দিন হয় না, শাশুড়ি কী করবো না করবে এটার মধ্যে যাই, বাড়াই দাও কমাই দাও বেশি হইব শেষ হইব, কী পরিমাণ জুনা নারকেলের জুনা নারকেল। দর্শক বুতুনি বই গেছে মাথার হুসু মুসু গতটি লই, এবার মাথার হুসু বানাইব ইয়ার অরে দিয়ে। এটার নাম কিতা কদিন আগে না একজন একজনের চুল ছিল কিতা জানি কয় মাগো কদুর গোস্তর ঠ্যাঙ্গের ঠ্যাঙ্গের নলি, ওই এক প্যাকেট বুড়ি দুই প্যাকেট বুড়ি এক প্যাকেট কলিজা, মনে হয় যে হীরা খাজানা জহরত লই আইছে শারমিনের বাসার মধ্যে, কীভাবে র্যাপিং ট্যাপিং করি এটা দেখে বুতুননি পারে না, দে বাবুরে তিন তালাক মারি অন এনিমিয়ারে হাঙ্গা করি লেব। আর এদিকে আপনারা দেখছেন নি জমরাজরে কিন্তু বুতুননি তুমি করে ডাকতে আছে এদিনকার ভিডিওর মধ্যে। তো দর্শক কথা কারে লই কই, মানারা কিন্তু এতক্ষণে বেগটি বুঝে গেছেন গই, বা আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেন নি? ভালো আছি, আবারও আসছি অন্য লোকের কথা কইতে। লাইক দিন ওনারা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিন, নতুন চ্যানেলটাকে একটু লাভিং লাভিং দিয়ে দিন ব্যাকে মিলি। আই তো মনে করছি নতুন চ্যানেলে ভিডিও আপলোড করি ওনারা ব্যাকে মিলি, মনে হয় যে একদিনে মনে হয় 1000 সাবস্ক্রাইবার দিয়ে দেবেন। ও মা গো দেয় ওনারা কষ্ট করি করি কোথায় কোথায় দিতেছেন, ভালো করে সাবস্ক্রাইব করতেছেন না, বেশি বেশি সাবস্ক্রাইব করে দিন, বেশি বেশি লাইক দিয়ে দিন ওই চ্যানেলের মধ্যে। যারা করছেন তা করে অসংখ্য ধন্যবাদ, যারা করেন নাই তাদেরকেও ধন্যবাদ, দ্রুত দ্রুত করে দিবেন কিন্তু, তাইলে চলে না আমরা সামনের দিকে আমরা একটু আগে যাই গিয়ে। শুরুতে আর তিনটা কমেন্ট হরি মেয়েরা কথা কইতে আসি, আরও কমেন্ট ভিতরের দিকে যাই হরি এনে একটা আর বোন কমেন্ট করছে, বোনের লেখছে আপি আপি জমরাজের বেতন বেতন বলেনি, হেতে ইংরেজিতে বল হেতে ইংরেজিতে বলছে স্যালারি পাবে সামনের মাসে, জমরাজ কি চাকরি করে, হাসতে হাসতে বেকাই গেছি, জমরাজ চ্যালারি পাবে বেতন পাবে না হেতে চ্যালারি পাবে, বুঝছেন নিদেশ চ্যালারি মানে কি তো কইতাম, শারমিনের অন মাসিকের খবর লয় চলিয়েছে হাতে। দি আর একটা কমেন্ট পড়ি, আপু কিলে লেখছে কথা, আমি যে ওই বেতনের কথা বলছি ইউটিউবে, তাহলে আপু বলছে এতে কিন্তু ইংরেজিতে বলছে যে স্যালারি পাইব এতে কিন্তু বেতন পায় না। তো আর একটা কমেন্ট পড়ি, ইদানিং একটা জিনিস লক্ষ্য করছি, তানজিলা কক্সবাজার থেকে আসার পর তার রুমে একটা ভিডিও বানায়নি সব তার শাশুড়ির রুমে, তবে কি পাওনাদাররা রুমে তালা মেরে গেছে, যাইলেও যাইতে পারে ওরি, আনারাও কিন্তু কম নো, আনারাও এমন এমন কমেন্ট করে নাই আসতে আসতে হাস বিষয় যে। আর একটা কমেন্ট হরি দিয়ে আনলো লোকে তারপরে কথা কইতেছে, এই আফুটা কমেন্ট করছে উনি লেগেছে শারমিনার জমরাজ বস্তির নোংরা এদের পরিবারগুলো, আফু আপু মিমের ভিডিওতে কাল জমরাজকে মিম তুমি করে বললো খেয়াল করেছো কি না, তানজিলা কি নিচু পরিবারে বিয়ে হলো আপনা পানি পর্যন্ত নাই কলে গো চলিস,
দর্শক তানজিলা যে এই বাধ্য হয়ে বিরক্ত হয়ে টাইটেল ইয়া কমেন্টগুলো পাবলিশ করে দিছে সব, বুঝছেন? দর্শকরা সিসি করতেছিল সবাই যে তোমার শ্বশুরবাড়ির লোকরা এত, এটা কি বস্তি নি? তোমার বাবা মা কি তোমাকে বস্তিতে বিয়ে দিছে নাকি? তোমার শ্বশুর কি করছে এত বছর, একটা পানির পাম্পও কিনতে পারে নাই? তানজিলা ওই পরিবারের উপরে বিরক্ত হয়ে কমেন্টগুলো সব পাবলিশ করে দিছে। আর মানুষের যখন আরও ইচ্ছা মতনে শ্বশুর ইয়াদেরকে বানা যেটি আছে সবাইরে অপমান করার জন্য তানজিলা কমেন্টগুলো পাবলিক করছে। পাবলিক করে পরের দিন যখন মানুষের কুত্তা ধোলা দিতেছিল ইচ্ছা মতো, তখন তাড়াতাড়ি করে বাধ্য হইয়া এরপরে ইয়ে করছে। এরপরে এই পরের দিনের কমেন্টগুলো আর পাবলিশটি করে নাই, কমেন্ট সেকশানে বন্ধ করে দিছে মানুষের কমেন্টের ঠেলায়। তো দর্শক তানজিলা তো আসলে দেখেন হঠাৎ করেই তো তার কক্সবাজার যাওয়ার কথা ছিল না, অনুষ্ঠান অনুষ্ঠান শেষ করে কিন্তু হানিমুনে যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত হঠাৎ করে কিন্তু তানজিলা চলে গেছে ওই হিতি কক্সবাজার। মানে ওই যে দোকানের মধ্যে যে তার একটা ঝামেলা তৈরি হয়েছে, তো কিছুদিন এইটা থেকে দূরে থাকার জন্য তানজিলা কক্সবাজার চলে গেছে। এরপরে ওইখান থেকে আয়সাও টিং 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 করে নাচতে নাচতে দোকানে যায়। মানে ভিডিও এত শখের দোকান, এই সে এগুলো ভিডিও না বানায় না ইয়া ওইখানে যে আর বানায় নাই, কারণ সব কিছু মিলে তানজিলা কারো না কারো মানে চোখে পড়ে গেছে, যার কারণে এখন আর ব্লগের মধ্যে সে শোরুমের বিষয়টা শো করতেছে না। আর সাকিব তো এখন আপনারা দেখেনি, সারাদিন গড়েই বইতায়, গড়ার মধ্যে যে কটা ব্লগ দিছে সারাদিন কিন্তু গড়ে। এই দোকান নিয়ে এত ভালোবাসা এত কিছু, কিন্তু দোকানে না যেয়ে ইয়ে গড়েরা বসে রাখছেন সাকিব রেখে। কাহিনী হয়েছে দর্শক, সে ব্লগে আর এগুলো এখন আর দেখাবে না, কারণ এগুলোর কারণে সে নজরে পড়ে গেছে, আর দোকান নিয়ে সে ঝামেলা জড়াই গেছে সব কিছু মিলে, যার জন্য ব্লগে যতটা পারে কম দেখানোর চেষ্টা করব। আর গতকালকেরটা তো পুরাই নাটক ছিল, ওই যে আমার ডেলিভারি দেওয়ার বিষয়টা পুরাই নাটক ছিল, যে কতটি জামা প্যাকেট ভরে দিয়ে দিছে প্যাকেট ট্যাকেট না করে। জিলা যে ভিডিও বানাইছিল শাশুড়ি মার পিঠার কাহিনী নিয়ে, গালফুলির ওইখানে আচার খাওয়ার জন্য যাই দাঁড়ায় রয়েছে, একটু আচার কুজ্জে টুজ্জে খাইব আচার খাওয়ার জন্য দাঁড়ায় রয়েছে। আরও কাহিনী দেখছেন দর্শক, কি সুন্দর করে আশেপাশে ফাড়া বেড়াইতো বাইরে জেগে, মা গো মা আমি আর আম্মু একটু ঘুরে আসি, তারপরে দিজা বিকালবেলা ভালো লাগতেছে না একটু ঘুরে আসি, এই পাড়া সেই পাড়া বেড়ানোর জন্য যায় গই। দর্শক সামনে যায় তানজিলা নিয়ে কথা কইতেছি, বুতুর্নির নিয়ে আগে কথা কই, বাপের নিয়েও কথা কম। বুতুর্নি এখন বানাইতেছে মাতার পুষ্প, মা গো বুতুর্নির কোথ থেকে এসব এনার্জি আর কোথ থেকে এসব মানে সময় বাইর করে উত্তি উত্তি বই বই যেন আড়ামাড়া লাগাই, ইয়া কি পুষ্পু কি আন্টি কি গলার সেন সবাইয়ের জন্য বানাইলো, যেতে বুতুর্নির আর্টিফিশিয়াল হাঙ্গার মধ্যে সবাই যেন পরে, সবাই পড়লে ভিডিও শ্যুট করলে ভালো হইব। দর্শক বুতুর্নি শেষ পর্যন্ত এনিমিয়ার উপর গ্রাস খাই গেছে, মানে বাবু হাঙ্গুরটারে বুতুর্নির আর ভালো লাগতেছে না, কইতে আসছে দেখেন সামান্য একটা গিফট দিতে আসছে, ইউটিউবের ভিডিও বানাই খোলার মধ্যে একটা সৌন্দর্য আছে, মা গো গরুর পায়া ঠ্যাং। শারমিনের বিয়ের কিন্তু 2 মাস অলরেডি শেষ হয়ে গেছে, হয়ে যেতেছে 2 মাস পরে শারমিনের মা ওই যে গরুর পায়া ফুয়া এটি দিছে, বাসাতে একজন মেহমান টেমান থাকতে দেন অতি, সে কিন্তু বইরে ছিল এটি খাওয়ার লাই, তো এটি না খাইতে পারি খবরদারি না দেখাইতে পারি, এমনি তো যেই পরিমাণ হাতাই হাতাই নিয়ে অনুষ্ঠান থেকে শারমিনের এখান থেকে যাই খাইছে এটি নে লুটপাট করি, যেহেতু ওই বিল্ডিংয়ে অনুষ্ঠান হয়েছে, কিন্তু ওই যে গরুর পায়া ঠ্যাং ঠুঙ্গে ডিললে কিন্তু ওই আর তিসার ক্ষোভ আছিল, হিনতে এটি খাই আসার কথা ছিল, শারমিনের মা কিন্তু তখন দেয় নাই, প্রায় দিছে মনে দেওয়ার ইচ্ছা ছিল না, রানলে হয়তো একটু দিলক মনে হয় এটা মনে ইচ্ছা ছিল। তো প্রায় আজকে 2 মাস পার হয়ে যাওয়ার পরে তাড়াহুড়া করি বুতুর্নির জন্য এটি দিয়ে ফাটাইছে বক্স করি, আর এগুলা ফাটানোর পেছনে আরও কারণ আছে এমন করে কই ইয়া এটার নাম কি এনিমিয়া জন লই গেছে ঘরের মধ্যে বেল্লালে, বেল্লালের কাহিনী দেখেন না বলে যাব, মনে যে কি বুতুর্নির জন্য কি কি শপিং যে দিছে গরু ঠ্যাং ঠুং এটিরে র্যাপিং করি লই গেছে, শুনছেন নি দর্শক হাগার থেকে ফের ফেরানি বেশি জিলাপি আগা এটা দেয় বুতুর্নি তো খুশিতে আন্ডা হাঁটি যাওয়া শুরু করছে, মা গো প্যাকেট র্যাপিং করে আনছে, বাবু হাঙ্গুরটা এরকম না হের ইয়া বড় ভাই যেভাবে নিয়ে আসে আন বাবু হাঙ্গুরটারে আর মানে কেমন অপমান করিব, সেই চিন্তা করতে আছে যে বাবু হাঙ্গুরটা এরকম না হ্যাঁ এগুলো করতে চায় না,
হে করব কিলে হে তোর তোর মতো ভুতুন্নি আর মাইয়া লই বিয়ে করছে কিলে ভুতুন্নরি তো বিয়ে করছে বই বই খাওয়ার জন্য হেতে হেতে বই বই না খাইতে পারি হেতে যদি কাম করতে হয় তাহলে তোর মতো ভুতুন্নি রে কেন বিয়ে করবে হেতে দর্শক কথাটা কি যুক্তি আসেনি হেতে তো তোর বিয়ে করছে যেন বই বই খাইতে আর বিনা রোজগার হেতে এত পরিশ্রম করবো কিলে তাও তো তোর পাঁচনাল দর্জি ওই কিতা কিতা কতটি হমানে তোর শিলে বানা দিছে এরুমা কোমরের মধ্যে পেলে হিতি গাগরা চুলি হিনব আরে আল্লাহ কে এরম হাস্য করে এটি দেখলে এরমা গোডাউনলা ডাম্বার বৈত্রে হিদি ইয়া পড়বে ইয়ার পরে দুজন স্বামী আর স্ত্রী দুজনের বেলে একসাথে বেলে অসুস্থ হয়ে গেছে দুজনের বেলে একসাথে জ্বর আছে ইয়া গরুর ইয়া বুড়ি ফায়াটা এই এতদিন পরে দিয়ে কেন পাঠাইছে দর্শক জানেননি বুতুর্নি কিন্তু কোরবানি দিছে কোরবানি দিয়ে কিন্তু বুতুর্নি শ্বশুর বাড়িতে কোরবান না দিই বুতুর্নি বাড়িতে যাই কোরবান দিছে দেওয়ার পরে ওই সবাইরে কিন্তু মাংস দিছে মাংস সবার বাসা বাসা কিন্তু মাংস দিই বুতুর্নি ফাড়াইছে যার কারণে শারমিনার মা চিন্তা করতেছে পদ্মার সরে গেলে তো বুতুর্নি বিরাট একটা গরু জবাই দিবে এই হাঙ্গার জন্য আল্লাহ জানে গরু জবাই দেয় কি না বুতুনিরা নিজেরা নিজেরা বাইরে নেই ওই দর্শকদের কাছে আগার থেকে ফের ফেরানি বেশি করে দিয়ে বিয়ে নিতে আছে কিন্তু দেখবেন শেষ পর্যন্ত এদের খাবার আর খাবারের মেনুগুলো কি হয় দেখতে থাকবেন এনারা তো যার কারণে শারমিনের মা তাড়াহুড়ো করে বুতুনির অনার যে দুই মাস পরে এটি দি ফাটাইছে কারণ মনে করছিল রাইনলে একটুখানি দিলে চলব অন দেয় যে বুতুন্নি কোরবান দিতে আছে বুতুন্নিরে যদি অন যদি এটি না দেয় তাহলে কোরবান না বুতুন্নি যে হাঙ্গার প্ল্যান করতে আছে যদি এটি যদি না দেয় বুতুন্নি ঠিকই বাড়িতে যায় যখন অনুষ্ঠান করবো তখন কিন্তু এই যে বাবুদের বাসার জন্য কোনো খাওয়া দাওয়া এগুলো প্যাকেট করি কিন্তু দিত না তো যার কারণে বাবুর মা বুদ্ধি করি বুতুন্নিরে ওই যে ফায়া ফুইয়া এটি দিয়ে দিছে এরপরে গর থেকে একজন সাবিনা তিশা এরা যখন চলে গেছে কই তখন বুতুন্নির জন্য এটি দিয়ে ফাড়াইছে তিশা তো কদিন ধরে গুচ্ছিল ভুড়ি টুড়ি খাই আসার লাই কিন্তু কেউ তো আর হেদিগন তিশার কলজা হুয়াই যার কই বেলে কিনলেন নাজমা খালা আইনের আগে দিই ইচ্ছা মতনে তিশা আঁশ মুরগিজ বাঁশ যা আছে খাই লইছে ইচ্ছা মতনে বইন ঘরে লইও খাইছে পরে নিজেরা রাঁধি রাঁধিও খাইছে স্বামীর জন্য দেশি মুরগির মাংস নাজমা খালা আয় নদীর দুগা বাটা মাছ না পিয়ালি মাছ যেটা বলে সাদা সাদা না চেলা মাছ তো ওই ওই মাছটা একবার বিশ্বাস করেন 100 গ্রাম হইব মনে হয় বা জোরে গেলে 200 গ্রাম ধরেন কোথায় কাতায় ধরতে পারেন 100-200 গ্রাম হইব এগুন কাটে লইছে এগুলো লোক আলু দিই ন কোনো সবজি দিই মা খায় হয়তো রাঁধি খাইবে নাজমা খালা তো তিশার তো কইল যে হা হা মরুভূমি তুমি ওই যার গিয়ে দেখলাম আবার মুরগি এটা মনে হয় বাপ্পি কিনে এনছো হয়তো নিজেরা খাওয়ালে তো কিপটা নাজমা খালা 2-3 গা ফিয়ালি মাছ ভিজাইছে এগুন দিয়ে রাঁধে খাইলো এই জন্য নাজমা খালা আসার আগে আগে তিশা কিন্তু ভালো করে খাই লইছে নি বদার ঘরের বদা ওভেন লই কি নাটক শুরু করছে মার জন্য আর তিশার জন্য কি গিফট দিলাম কি সারপ্রাইজ দিলাম বাবুরে সার সারপ্রাইজ দিছে মারে আর তিশাকে হাতে মানে হাতের কথা হইলে কি হাসতাম না কাইনতাম হাতে যে হাস্যকর কাজকর্ম করে যেভাবে মানে জিয়ানো দেখবে একটু লাভজনক ভিডিও বানান যাইব হিয়ানে হাতে বস্তাও কাঁদু লইলে ইতিহারে এই যে ওভেন এটা কান্দে করি হাতে আনলো আসলে দর্শকেরা ওই তানজিলা যে কয়েছে আমার বাবার জন বিয়ে হয়েছে তারা কিছু চোখে দেখে নাই তাদের কিছু নাই কিছু একটা দেখলে দেখবেন কীভাবে এইসব জিনিসটা উপস্থাপন করে আর এদের ভিডিও ওই লেভেলের মানুষরাই কিন্তু দেখে যারা আসলে না দেখা না খাওয়া না পড়া মানুষরা তারাই কিন্তু এদের বক্তব্য এস এরাই কিন্তু এগুলো দেখলে মনে হয় যে তিশা আপার কত কিছু কত জিনিসপত্র ইলেকট্রিক ওভেন ঘরে ঘরে আছে ঘরে ঘরে কার ঘরে ইলেকট্রিক ওভেন না তাই মাইক্রো ওভেন ইলেকট্রিক ওভেন তো আজকে 2024 সালে আইসা হাতে 24,000 না কত দিয়ে কিনছে আমি কত বছর আগে মাইক্রো ওভেন কিনছিলাম 19,000 টাকা দিয়ে আমি কিছুদিন চালাইছি দর্শক চালানোর ফলে আর ভালো লাগে না দূর কিনাই না খাই ফিজা মিজা এডি কিনে আনি খাই এত পরিশ্রম কে করে তো কিনে নিয়ে আসি আর এডি তো আর রোজ রোজ খাওয়ার মতো বিষয় না বিশেষ করে যারা খাবার টাবার ডেলিভারি করে ফুড ডেলিভারি করে বা চ্যানেল আছে ব্লগিং চ্যানেল আছে তারা হয়তো ভিডিও করার জন্য এই বিষয়টাকে দেখায় মানুষকে যে শিখায় রান্নার চ্যানেল ট্যানেল আছে তো আমার বাসায় জায়গা কম দেখে আমি পাঠাই দিছি বাসায় মানে আমার শ্বশুরের বাসায় পাঠাই দিছি ওইখানে ওনারা বানাইতে না খেতো এই বদার ঘরের বদা আজ 2024 সালে আসি যখন একটু ইলেকট্রিক ওভেন দেখছে দেই কি পরে লাফানি লাফানি শুরু করছে যে মাকে কী দিলাম মাকে তিশাকে কী দিলাম ও কী গিফট দিলাম হাতে নিজে যাই কিনি লইছে নিজের সংসারে হাতে বলে মাল্লাই বলে আনছি বলে মা তিশাকে কী গিফট দিলাম
হাতে কেলাই দিতে মারতি যা কি কি দেখেন মারতি যা যে কি গিফট আইলাম হে মুরগিনি মুরগিনি দেশি মুরগিনি বাপের জন্মে দেশি মুরগি মনে চোখে দেখে নাই মনে জীবনে খায় নাই তো আমাদের মাহিনুর বেগম তো যত বড় জায়গা যত বড় এরিয়া নিয়ে আছে মাহিনুর বেগম তো হাঁস মুরগি এটি ফাইলতে পারে নিচের মধ্যে হাঁস মুরগি ফেলতে পারলে পারে কার কার বাড়িতে জানি দেখলাম কোন কার একটা ভিডিওতে দেখলাম যে ইয়ে বাড়ির দিকে ঢুকতে সামনে বাথরুম বাথরুম দিয়ে রেখেছে যে পথে দিয়ে ঘরের দিকে যাবে এরপরে ঘরের সামনে দিয়ে মুরগির খড় একটা দিয়ে রেখেছে কিন্তু বিশাল বড় বড় চাপা ভিডিওর মধ্যে আম্বানি আর খানদানি আর চাপা ও সোনি একটা রিমা এদের বোনের জামাইয়ের গড়েটা দিয়েছে দে গড়েটার মধ্যে দেয়ালো যে বাড়া টাটি একটা দিয়ে রেখেছে একদম রাস্তা দিয়ে ঘরে ঢুক ঘরের সামনের দি আর ঘরের সামনে যেদিকে সামনে দি মেন দরজা দিয়ে বাইরে দরজার সাইডে দিয়ে লাগে না মুরগির খড় একটা দিয়েছে তিসাও তো ঘরের সামনে একটা মুরগির খড় বানাই এনে মুরগি টুরগি একটু ফাইলতে পারে যে জায়গা তো আছে বিস্তর কাহিনি দেখছেন নি জমরাজ ঘরের মধ্যে বই বই কী পরিমাণ লাফানি জাফানি মাইতেছে শারমিনের কোনো আবদার সে অপূরণ না না শারমিনের যত আবদার তার কাছে ওরে হইনির ঘরের হইননি ভাত খাইতে ভাত নাই শারমিনের বিয়ে করি তো ভাতটার দুগে এতে খাইতে আছে শো দেখতে আছে এতে কি তা কয় জানেননি এতে কয় শারমিনের বেলে হাতের কাছে বেলে আবদার হাতের কাছে কী আবদার থাকতে পারে শারমিনের একটা আবদার থাকতে পারে এটা কুরকুরানির আবদার এ কারেন্টলা কুরকুরানি আবদার মিটানো ছাড়া শারমিনে এই জমরাজের কাছে কিসের আবদার থাকবো কনসে এই জমরাজ না গছ চালাইতে পারবো না পরিবেশ চালাইতে পারবো না একটা মেয়ের দায়িত্ব নিতে পারবো দশকানেরা দেন না সেদিন দোকানে যাইয়া কইতেছে যে বেটা কইতেছে আমার ভিডিও করি না আচ্ছা এরা নিউ মার্কেট এলাকার মধ্যে দোকান দেয় এদেরকে ভিডিও প্রমোটিংয়ের কোনো প্রয়োজন আছে এরা নিজেরাই নিজেদের নিজেদেরকে প্রমোট করতে পারে কারণ এত বিশাল মানে জনবহুল এলাকা ওই এলাকার মধ্যে মানুষের অভাব নাই চব্বিশ ঘন্টা মানুষ তো এই এলাকায় জমরাজদের মতো একটা ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার তারে দিয়ে সে ভিডিও করার কী প্রয়োজন আছে না যারা দেয় তারা কেউ ভিডিওতে আসবেন আপনাকে দেখবে মানুষ চিনবে আরে তুই না বুড়ি শারমিনের বিয়ে করিলে শুধু ভিডিওর কারণে ভিডিওতে আইবি চ্যানেল চালাবি টাকা পাবি তাই বলে কি এই যে দোকানদাররাও কীরকম লুবি নেই তারা কর্ম করে খাইতেছে তাদের টাকার অভাব নেই তারা রাস্তায় দোকান দিলেও যায় দেখেন গে তাদের বাড়ি গাড়ি সবই আছে কিন্তু এই তোর মতো ফৈন্যি যেডি আছে তারা ভিডিও বানানোর জন্য এই ধরনের নাটক বানাইবে নাটক সাজাইবে গীতা লো জানেননি শারমিনের অবস্থা কিন্তু খুব খারাপ শারমিনের কোমর টোমর ডলে দিছি শারমিনের পেটের মধ্যে আর কোমরের মধ্যে অনেক ব্যথা মানে এডির মতো নোংরা নির্লজ্জা আর দুনিয়াতে নাই শারমিনের কোমর টোমর ডলে দিছে হাতে কোমরের মধ্যে ব্যথা কিরে বুড়ি বেড়ি বিয়ে বললে তো কোমরের মধ্যে ব্যথাই থাকবে কোমরের যন্ত্রণা আর কোনোদিন সাহিত্য না নাকি তুই কোমর ভাঙিয়ে লেছ জমরাজ কোথাকার এনে লই এসে নির্লজ্জের মতো এসব নির্লজ্জ দ্বারা যেটা দেখাইবো এই নির্লজ্জ করে নির্লজ্জলা কথা কইতে হয় কইতে এমনি একটু মুখের মধ্যে খারাপ লাগে যদিও কিন্তু এটি যে পরিমাণ নির্লজ্জ এটি এভাবে কইতে হইব এতে মনে এদের কোমর ভাঙি লেছে মনে হয় যে এত তো বয়স্ক বুড়ি বাড়ির কোমরের দিকে এত খেয়াল রাখা উচিত ছিল না দর্শক কনসে বুড়ি বাড়িলে সংসার করতে হলে তো কোমরের খেয়াল রাখতে হইবে আগে কোমরে যদি ভাঙিয়ে লয় তাহলে সারা জীবন চলবো কেন এতে কদিন দে কাঞ্চি এত কোমর ওজন নাই এখন শারমিন কী তো করবো কোমরদের জোন নাই এই জোয়ান ফলারে কেমনি শারমিন কন্ট্রোল করবো মা গো মা বিয়ের এক মাস না যাইতে কোমর ভাঙিয়ে লাইছে এর আরও কোমর তেল ডলতে আছে হাতে বদমাইস আছে তারা মানে মনে হয় সম্ভবত শারমিন মনে হয় পিরিয়ড হয়েছে পিরিয়ডের সময় অনেক সময় মা মেয়েদের ব্যথা হয় তো এই এই ব্যথা না কি ব্যথা না কি হেতে কোমর ভাঙিয়ে লেছে শারমিনের লজ্জা সরম কোনো কিছু নেই নির্লজ্জ হগল নির্লজ্জরা যেটি দিয়া এটির উপরে এইভাবে কথা কইতে হয় নির্লজ্জদের দার হাতের কাছে ফোহিনির কত বড় বড় কথা এরপরে খাট একটা কিনে এনেছে দর্শক এডিন যে রুম্মা এডিন রুসি এ রুম্মা খাট এটা কিনে এনেছে মানুষ একটা জিনিস কিনলে মানুষ একটা টিকসই জিনিস কিনেছে এটা যেন অনেকদিন যায় মাকে আনতে না আনতে এটা সানি বইয়ে না কতক্ষণ পরে কাঠ বিয়ে হয়ে যাবো গেছে হয়ে যাবো কদিন পরে কাঠ ভাঙবো আবার নতুন খাট কিনি লই আইব তারপরে দিয়ে নতুন খাট কিনে আনবো তখন আবার আরেকটা কন্টেন্ট বানাইতে পারবো ওই কন্টেন্ট দিয়ে আবার টাকা ইনকাম করতে পারবে এই জন্য দজবঙ্গ নড়বড়ে খাট কিনে এনেছে শারমিনে কইতাছে এই যে দজবঙ্গ নড়বড়ে খাটিটার ভিতরে যাই শুইব তোর এনে কোমর ভাঙিয়ে লেছে জমরাজে এরপর তো খাটিটা ভাঙিয়ে লেব এটার মধ্যে যে উঠতে যেতে আসছে জমরাজের মা তো অন্না মন্না হালাইয়া সুইফার পট্টির বেড়ি অন্না মন্না হালাইয়া দুই বেলা খাওয়ার লাই শারমিনের এনে বইতে আরে যেহেতু বিয়ে ছেলে বিয়ে করেছো ছেলে নিয়ে এক বাসায় থাকো একসাথে থাকো না একসাথে না থাকি বেউরা বেরিয়ে আই
শারমিনের বাসে করণি খাটায় শাশুড়ি দি করণি মরণি করাই এরপরে একবেলা খাবাই দে। এরপরে খাট কিনছে, সবাই কইতেছে যে শারমিন এত ছোট খাট ছোট খাট নেই লাগে না, আর একটু বড় খাট নিতে, মানে ছোটো দেখে নিতেছে যেন শ্বশুর শাশুড়ি দুইজন যেন না থাকতে পারে। সেমি ডাবল খাট একটা নিছে, একজন যদি আরাম করে শোয়ে একজনে, দুইজন শোয়া যায়, কিন্তু একজন শুইলে একজনের জন্য সেমি ডাবল খাটটা বেস্ট, যে একটু আরাম করে লড়ে সড়ে শোয়া যায়, আবার দুইজন শুইলে শুইলে কিন্তু আবার খাতাকাতি হয়ে যায় গে। তো এই বেডি আইয়াই একটু করণিগিরি করে কইরা কাম টাম করি এরপরে যায় গে। দর্শক বেডি কিনলে আইয়ে বেডি আইয়ে একটু কাজকর্ম করি খাইব, সকালবেলা কাজকর্ম করে করি টরি একবেলা খাই তারপরে যায়। দর্শক এই বেডির বাসায় তো নাতি দুইটা আছে, তাইলে বেডি যদি এনে শারমিনের বাসায় হারা দিই নাই চাকরানিগিরি করে, তাহলে নাতি এডিনে কোনা খেয়ে কনছে। দর্শক বেডিতে শারমিনের গজ ঝাড়ু টাড়ু দিয়ে খাট টাট ফিট ফাট করে বইয়েতেছে, লজ্জা নাই শারমিনের শ্বশুর বাড়ির লোক এডিনে এডিনের, মানে নিকৃষ্ট নিকৃষ্ট নাম এলে কিন্তু আত্মীয়তা হয় না। চানজিলার ব্যাপারে আমরা দেন নাই দর্শক, দাদি শাশুড়িডারে মনে হয় রাস্তার পাগল নি বানা রেখেছে খরাত খোঁজার জন্য। এরপরে দুই হাত দিয়ে কীভাবে হামাম দিস্তা দিয়ে ইয়ে করতেছে, সুপারি গুঁড়া করতেছে, অথচ বাড়ির মধ্যে ধুমসি দুই বড়ি আছে, ফোলার বউ নাতি বউ নাতি নাতপুর ভরা, নাতি নাতনিদের কইলে তো তারাই তো এটা সে ইয়ে করে দিতে পারে, মানে ভাঙ্গি দিতে পারে না। বেড়ি অসুস্থ শরীরে রাস্তাঘাটে দেখবেন কিছু পাগল মহিলা আন্ডে ফেটিকোট ব্লাউজ পরি একটু উপরে একটু নিচে ফেটিকোট সিরা তুজা তুজা নিচ দিয়ে সিরা সিরা রয়েছে। দর্শক একটা কমেন্ট করি আন্না গলকে, মানে একটা আপু কমেন্ট করছে, আপুটা লিখছে আপু চিকামুখী বেল্লালকে নিয়ে কিছু বলেন, ওকে একটু রোস্টিং করেন, ইদানিং দেখতেছি অতি অতি মাত্রায় নিজেকে স্মার্ট ভাবে, ম্যানার বলতে কিছুই জানে না, শাড়ি পাকে রাজ আসলে রাজের প্রাইভেট পার্টের উপর ডলাডলি করতে ছেড়ে দে, অশিক্ষিত হলে একটু কি বোঝে না, বেল্লাল আর বেল্লাল ওর বউ, যখন মেয়েটা বসে রাজের কোলে বসে বসে ক্যামেরার সামনে আসে জামা আকাশে উঠে থাকে, চাগাইয়া দুই পা দুই দিক দিয়ে বসে প্যান্টির নিচে, ভালোভাবে দেখলে মনে হয় শারিফার প্রাইভেট পার্ট দেখা যায়, আসলে একটা মেয়ে বাচ্চা এরা কীভাবে জাপতার কোলের মধ্যে বসাই দেয়, পা টা ঠিক করে দেয় না, চাগাইয়া পা কীরকম করে, ওরা আবার ভিডিও ধারণ করে এগুলো ইউটিউবে ছাড়ে, তো এরা এদের কাছে বলবো যে ছোটো বাচ্চা ছোটো বাচ্চা, এরা ছোটো বাচ্চারা ঘর থেকে শিখাইতে হয়, বাবা চাচা মামা খালু দ্বারাই কিন্তু ঘর থেকেই শুরু হয় মেয়েদের উপরে ইয়ে করা নির্যাতন করা। একটা মানুষও কি বলতে পারে না, অবশ্যই বেল্লাল চিকাই তো ম্যানার জানে না, পায়ের উপরে পা তুলে চাগাইয়া যা তা বিছনার উপরে শুয়ে ফোন টিপে, না জানি কি বিজনেসম্যান রে, ইদানিং বাবুর মতো ঢং মারায় সালাম দেয়, বাবু দাঁতাল বা কালা যাই হোক তাও মানুষের মধ্যে ধরা যায়, এই চিকামুখী বেল্লালকে আমার দেখলে গা গিন গিন করে, হাত পা দেখলে মনে হয় এক দুই মাসের পরপর গোসল গোসল করে, লাল লাল দাঁত মনে হয় কোনোদিনও মাজানার দুর্গন্ধ বের হয়ে থাকে, লুলু আমাকে মালেশিয়া থেকে আর একটা ব্রাস লাল লাল দাঁত মনে হয় কোনোদিনও মাজে না, আপুর লাল দাঁত না তো হলুদ দাঁত মনে হয় ঘুমা গেছে দাঁতের মধ্যে, লাল লাল দাঁত মনে হয় কোনোদিনও মাজে না, দুর্গন্ধ বের হয়ে থাকে, লুলু আপাকে মালয়েশিয়া থেকে আর একটা ব্রাশ কিনে দিতে বললেন বেল্লালের দাঁতটা মাজার জন্য। আচ্ছা ঠিক আছে, এটা যে টাইটেল দাম নিলে লে দিম, তাহলে লুলু আপা দেখব। নাক দিয়ে সবসময় শীত পরে, ক্যামেরার সামনে নাকের ভিতরে হাত দিয়ে গুটাগুটি এত নোংরা, সবটি ক্যামেরাটা ওপেন করে নাকের ভিতরে হাত দিয়ে ঢুলবো, চোখের কোনা দিয়ে ঢুলবো, চোখের মধ্যে কে রে ভাই তোরা ক্যামেরার সামনে আসার আগে এডি ঠিক করিয়া হেস থাকা, ক্যামেরাটা ওপেন করে নাকের ভিতরে হাত দিয়ে খুঁজবো, আর চোখের মধ্যে ময়লা আসেনি চোখের কোনো দিয়ে ডলি, এরপর আঙ্গুলে আমি চাইব, তারপরে এত নোংরা ওর বউ কীভাবে ঘুমায়, শারীরিক সম্পর্কের কত তো বাদে দিলাম, আর কেউই আশেপাশে থাকলে মুখের সাথে মুখ লাগাইয়া কথা বলেছি, একসাথে এরা ভাত খায় কীভাবে, হাসতে হাসতে পেট ভেদ হয়ে গেছে, আমি মনে করছি এটি আর মনের চিন্তা পরিকল্পনা, অন্ততই আসলে শুধু এটা আর চিন্তা না, সবাই এই ধরনের ধারণা রাখে, আমি তো আসলে এটা ভিডিওতে বলতে পারি না আর মানুষও বলতে পারি না। আচ্ছা একটা মানুষ মুখ এত কাছে নিয়ে এত কাছে কাছে যায় দাঁড়ায় কথা কওয়ার কিতে আছে, গনসে একজনের মুখের কাছে যায় যদি এরকম কথা কয় কীরকম একটা দুর্গন্ধ জানি বের হয় না, এরা আল্লাহ কমার ফ্যাট ব্যথ হয়ে গেছে। আরও আরও আছে কমেন্ট দাঁড়ানো, আর রাজ কিছু গেলে খালি চাই চুই করে,
কাল দেখলাম কি নিয়ে মিমের বাড়িতে শারমিন মিষ্টি নিয়ে রাজ এমনি মিষ্টি নিয়ে দাঁড়াই ফেললো। আমিও খেয়াল করে দেখছি কেউ শারমিন কারা জানি সবাই খা খা মিষ্টি খা খা কেউ হাতে নিতেছে না, কিন্তু ও দৌড়ে এসে মিষ্টি নিয়ে খাওয়া শুরু করছে। এ সুসা সুইপের পট্টি জীবনে খাবার চোখে দেখে নাই, পরে নিজেই খাইলো। ভিডিও দেখলে আপনিও বুঝবেন এদের এত লাফালাফি কাহিনী বুঝি না ভাই। খাবি তো খা, এভাবে নিয়ে নিতে হবে কেন? তৃষাদের বাসাতেও কেক নিয়ে এমন করে শেষে নিজেই গিলল। আসলে রাজ তো কোনোদিনও ভালো মন্দ খায়নি, মা করছে ঝিগিরি, বাবু শারমিন তো শীত তৃষা মিমের জন্য অনেক আগে থেকে খেয়েছে বলছেন। শারমিনদের বাসায় কিন্তু প্রচুর বাজার করে, শারমিনের মার হাত কিন্তু খোলা, ওই মহিলা কিন্তু প্রচুর বাজার করে, তৃষারা খাবার চোখে দেখে না। আর শারমিন ওর ফ্যামিলি বা শাশুড়ি শ্বশুর সামনে রাজকে বুকে জড়িয়ে ধরে থাকে, কি মিমের বাড়িতে এসে মিমকে দেখায়। আসলে ভুতুর নেড়ে জেলাসি ফিল করানোর জন্য বাবু হাঙ্গুরটা তো বেশি নাই, বলে রোমান্টিক হইতে পারে না, রোমান্টিক হয় না। কালকে দেখেন না সামান্য কি জিনিস নিয়ে গেছে, গরুর ফায়া টায়া র্যাপিং পেপার দিয়ে, কি আজগুবি কথা যে একজনের বাসায় বুড়ি ফায়া নিছে এটি র্যাপিং পেপার দিয়ে ফেসে নিত হইব। এটা দেখে ভুতুর নিয়ে আবেগ লুত হয়ে গেছে, এবার বাবু হাঙ্গুরটার প্রতি অভিযোগ করা শুরু করে দিয়েছে। তেমনি শারমিন রাজরে দেখলে বেশি রোমান্টিক দেয় মিমের সামনে, কারণ মিম হাঙ্গুটির বুকের মধ্যে যেন আগুন জ্বলে যে বাবু হাঙ্গুরটা বিসি ছাড়া বাবু হাঙ্গুরটা মিম হাঙ্গুটিরে ভালোবাসে না জন বা আর জমরাজ মি ইয়া শারমিনরে কী পরিমাণ ভালোবাসে শ্বশুর শাশুড়ির সামনে। শ্বশুর শাশুড়ি তো দেখছে আগে থেকেই যে এটি ডলাডলি করে না মেয়ে মানুষ, বিয়ে করেছে তো টাকার জন্য। আর শারমিনের শাশুড়ি দেখেন না দু এক বেলা খাওয়ার জন্য কী পরিমাণ বান্দিগিরি করে, এরপরে দি ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দেয় বাসা থেকে। কমেন্ট করে দিই একটা আফুজে কইলো যে তানজিলার ঘরে কি তালা মারছে না, তানজিলা মুনাফানাদারের বয়ে নিজেই তালা মারি দিছে, কারণ হয়েছে তানজিলার ঘর থেকে যদি ফানাদাররা এসি মেসি খুলি লই যায় গই ডোর এলে তানজিলা রুমের মধ্যে তালা মারি দিছে মনে হয় সম্ভবত। একটা জিনিস খুব খারাপ লাগলো, একটা আপু কমেন্ট করছে, কমেন্টটা পড়ে একটা জিনিস খুবই খারাপ লাগলো আপু, তানু মণ্ডলের দাদি শাশুড়ি হাঁটতে পারে না চলতে পারে না, অথচ মহিলার কোনো যত্ন নাই। গতকালকে তানু যখন সুটকি দেখাইতে নিয়ে গেছিলো দাদি শাশুড়িকে, দেখলাম রাস্তায় কিছু পাগল মহিলা দেখবেন ঘুরে বেড়ায় মায়া যা ময়লা জামা কাপড় পরে, বছরে কি বছর ঠিক সেই রকম লাগতেছিল। মহিলার হাল দেখে যদিও তানু কিন্তু মুখ দেখায় না, হয়েছে তৃষার ঘরের ফেডের মাইয়া বুঝছেন, প্রচুর টেকনিক জানে। সাবানার উপরে আর সাবানার জামার উপরে রাগ হয়ে রয়েছে তো, আর গা ইয়ার উপরে পাশের ঘরের চাষি শাশুড়ির উপরে, যার কারণে তা ঘরে অপমান করার জন্য এই যে অসুস্থ বৃদ্ধ দাদি শাশুড়ির দেখাইতেছে যে দুই মহিলা দাদি শাশুড়িকে কীভাবে রাখে। বুড়ি মহিলার দিয়ে সুপারি ও মহিলা দেখে মনে হয় তানু কিন্তু মুখ দেখায় না, দেখাইব কেনে, মাথা চুলও নাই চুল কামাইন না মনে হয় যে। কখনো আবার দেখলাম এই বুড়া মহিলাকে দিয়ে সুপারি বাঙ্গাচ্ছে, হায়রে খোদা এত জোয়ান জোয়ান ছেলে আর ছেলের বোন আতিপুতি থাকতে এই দশা কেমনে হয় বুড়া মানুষটার, এই লোভি সাবানার তালে তালে একটা ইবলিশ মহিলা। তানুকে লোক দেখানোর আদর্শ করে একমাত্র টাকার জন্য আর কিছুর জন্য, ওই যে আলমার শুকাইডির আইডির ইয়া দেখে যে তোর শাশুড়ি তোরে এত ভালোবাসে এত কিছু করে শুধু লোভে, টাকার জন্যই তো করে তোর শাশুড়ি, লেখলো না দেখছেন আস্তে আস্তে লোভি সাবানার আসল রূপ বাইরে গেছে ইউটিউবে। লোক দেখানো আদর্শ করে একমাত্র টাকার জন্য আর কিছুই না, যারা সহজ সরল বলেন সরল বলতেন তানুর শাশুড়িকে, আশা করি তানু মণ্ডলের দাদি শাশুড়ির অবস্থাটা একটু দেখে আসবেন। আসলে রতনে রতন চিনে কথায় আছে না, আমাদের নাজমা খালা শেষ বয়সে এরকম দশা হতে পারে, যেহেতু নাজমা খালাও নিজের শাশুড়িকে এইভাবে টর্চার করেছিল। সত্যি কথা আপু, মানে আমি নিজেই দেখে অবাক হয়েছিলাম, আমিও মনে করছি এই লুবি সাবানা মনে সহজ সরল মানুষ এই জন্য তানু মণ্ডলের বিয়ে করায় নিছে, এবার গরিব তো টাকার লোভ তো আছে এইটাই ভাবছি, কিন্তু যে একটা মিসকে শয়তান। একটা কথা বলছি, লোভী সাবানা গরিব তো টাকা পয়সা দেখে নাই, টাকার লোভেই কিন্তু তানজিলারে বিয়ে করেছে, কিন্তু তলে তলে যে এরকম মিসকা শয়তান, মানে যে শাশুড়িকে এইভাবে অযত্ন অবহেলায় রাখে, দুইটাই তো, আপনি লোভী সাবানার কথা বলবেন কীভাবে, পুরা ফ্যামিলির সবাই তো, এই যে মাহি নাতনি, এই যে দুই ঘরের দুইটা ধামড়া বেড়া আছে, নাতি নাতনুর জন্য কত ভালোবাসা থাকে দাদা দাদির নানা নানির, এই দুই দামরাও তো কোনো দিন যায় না মনে হয় কাছে মহিলার, আর একটা ঘরের ভিতরে আমার মনে হয় সম্ভবত বেডি মনে হয় নিজের রান্না নিজে রান্ধে, এরা মনে হয় সব মানে আইডিয়া করতেছে। আপনারা দেখবেন তানজিলার শুধু ওই বিস্কুট চানাচুর ইত্যানি ইত্যানি একটু নিয়ে খাইতে দেয়, কিন্তু ঘরের মধ্যে খানা আনি
বাড়তি যে একজন মানুষ আছে, এদের ঘরের মেনুগুলো দেখবেন যারা কি রান্না করছে। মানুষ হিসাবে ফ্রিজ হিসাবে তরকারি রান্না করে, কিন্তু ওই যে মহিলাদের কেউই কখনো খাবার দিতে আপনারা দেখবেন না। শুধু তানজিলার নিজের তরফ থেকে একটু এই চানাচুর টানাচুর বিস্কুট টিস্কুট এই সেই দিয়ে এসে যায়, যেটা খায় মানে নাস্তা টাইপের কিছু হলে দিয়ে আসে, কিন্তু বাটটা দিয়ে আসতে কখনো দেখবেন না। যে আছে না যে এরা ভিডিও করে যে দাদিকে বাদ দিয়ে আসি ওই ঘরে নিয়ে খাওয়ার জন্য, আমার মনে হয় এই বেডি মনে হয় নিজে নিজেই রান্না করে খায় ঘরের মধ্যে, মনে হয় দুই দুমশিব থাকার পরেও। গালফুলি দেখছেন নি তানজিলার চাচি শাশুড়ি কি পরিমাণ গায়ে ডলাডলি করে যায়, কিন্তু অথচ শাশুড়ির কি পরিমাণ অপমান অযত্নে রাখে, মানে কি নোংরা এগুলা। মানে উপর থেকে দেখছেন তানজিলার সাথে টাকা আছে দেখে দুই মহিলা মিলি কি ভালোবাসা ভালোবাসা তানজিলারে দেখাইতেছিল, কি ভালোবাসা লাভিং লাভিং দেখাইতেছিল সবাই। হারে তানজিলার কোপাল যে ভালো দুই শাশুড়ি এত যত্ন করে, আসলে এগুলোর টাকার লোভে তানজিলার পয়সা দেখে এগুলো দেখাইতেছে। যে এনে নিজের শাশুড়ির যত্ন করে না, বৌমাকে আমার বৌমা আমার বৌমা বৌমাকে কি পরিমাণ যত্ন দেখায়। দর্শক ভিজাসুল মুছে দেয় কাপড় ধুই দেয়, অথচ শাশুড়ির পরনের ভিতরে পাগল মহিলাদের মতো মানে যোগের পর যোগ একই কাপড় পরেই রয়েছে এবং কাপড় পর্যন্ত ধুইতে দেয় নি। তলে তলে এই মহিলা দুইটা এত শয়তানি। দর্শক শয়তান হলে মানুষের শয়তানি কোনো না কোনো দিন আস্তে আস্তে বাইরে আইয়ে যত যত ইনোসেন্ট সাজি থাকুক, তানজিলার শাশুড়ি তানজিলার শাশি শাশুড়ির আসল রূপ কিন্তু সেদিনে বেরিয়ে গেছে ক্যামেরার মধ্যে। তানজিলা ইচ্ছা করেই এগুলা প্রচার করে দিছে, ইচ্ছা করেই কমেন্ট সেকশনগুলো প্রচার করে দিছে। আর তানজিলা তো আসলে মানসিকভাবে মানে এতটাই ডিপ্রেশনে চলে গেছে এদের কর্মকৃতি দেখে, এরপরে চতুর্দিকে টাকার খাই 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 চিন্তা, দোকানের উপর দিয়ে ঝামেলা সব মিলাইয়া তানজিলা বিরক্ত হয়ে ডিস্টার্ব হয়ে। আজকে কয়দিন কিন্তু খাওয়ার জন্য কোনো মাছ তরকারি তরি তরকারি ছিল না দেখবেন, কক্সবাজার থেকে আসার পরে যার লাস্ট মানে ভিডিওতে গতকালকে একটা মুরগি আনাইছে ঘরের জন্য। আর তানজিলা বাজার না করলে তো আসলে ঘরে বাজার হয় না খাওয়া হয় না, চুক্তিভিত্তিক একটা বিয়ে বসছে যে তানজিলা সাকিবদের সংসার চলাইব, বাড়ি গাড়ি বিল্ডিং টিল্ডিং সব করে দিব, তানজিলাকে ছেলের বউ বানায় নিব, এই চুক্তিতে বিয়ে করছে তানজিলাকে, বুঝছেন দর্শক। আর না হলে তানজিলাকে কোনো ভালো ঘরের মানুষে বিয়ে করাবে না। তো দর্শক পরবর্তী ভিডিওতে কথা কমো, এখান থেকে চলে গেলাম, আল্লাহ হাফেজ।